আপনারা জানেন যে এখানে মুখ্যমন্ত্রী কেন আসেন রাজু বিস্তা বলেছেন দুটো কারণে আসেন একটা বেড়াতে আর একটা ভোটের আগে মিথ্যে কথা বলতে এই রকম মিথ্যে কথা আপনি কোথাও পাবেন না এই মুখ্যমন্ত্রী মিথ্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন একটু আগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বলছেন আমি 13,000 কোটি টাকা দিয়েছি উত্তরবঙ্গে 13,000 কোটি টাকা কোথায় গেল মাল্লায় নদী ভাঙন অন্যদিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে সেচ ব্যবস্থার বিপর্যয় এই মুখ্যমন্ত্রী একটু আগে বলেছেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যে মুখ্য সচিব সে আরেক চাটুকার সারাক্ষণ চটি চাটছে হরিকৃষ্ণ দ্বিবেদী তার তিনটে মেয়েকে জামাই সহ আইটিসিতে চাকরিতে ঢুকিয়েছেন আইটিসি কোম্পানিতে মমতা ব্যানার্জির চুরির ভাগ পায় নেই বেটা তিনি নাকি 7 তারিখে উত্তরবঙ্গে সব এমএসএমই কে নিয়ে মিটিং করেছেন 24,000 কোটি টাকা উত্তরবঙ্গে বিনিয়োগ হবে কবে বিনিয়োগ হবে মে মাসের লোকসভা ভোটের পরে আর একবার টুপি পরিয়ে যদি বৈতরণী উতরে দেওয়া যায় মমতা ব্যানার্জি জানেন না 24-এর ভোটটা হচ্ছে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট যা ঘটেছে মধ্যপ্রদেশে যা হয়েছে ছত্রিশগড়ে যা হয়েছে রাজস্থানে 24-এও তাই হবে আমি ভারত মাতার সন্তান আপনি ভারত মাতার সন্তান কেউ আমরা চাই না আমাদের দেশ গাজা হোক লেবানন হোক প্যালেস্টাইন হয়ে যাক আফগানিস্তান হয়ে যাক ইউক্রেন হয়ে যাক তাই মোদি হ্যায় তো মুমকিন হ্যায় আগলিবার মোদি সরকার আগলিবার মোদি সরকার ফের একবার মোদি সরকার ফের একবার মোদি সরকার তাই আপনি এই মিথ্যা কথাগুলো বলার জন্য এখানে এসেছেন আপনার মুখোশটা ডক্টর লাইরি খানিকটা খুলেছেন আমি আরো খানিকটা খুলে দিয়ে যাচ্ছি 2019-20 নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট বাজেট অ্যানাউন্সমেন্ট 607 কোটি অ্যাকচুয়াল রিলিজ 446.85% 67.7 কমছে কেমন দেখুন অপেক্ষা করুন 2020-21 বরাদ্দ 710 অ্যাকচুয়াল রিলিজ 246.08% 34.7 21-22 বরাদ্দ 759.70 অ্যাকচুয়াল রিলিজ 170.29% 22.4 এবারে 22-23 গত অর্থবর্ষে বরাদ্দ ছিল প্রায় 800 কোটির কাছাকাছি আর রিলিজ হয়েছে 308 কোটি টাকা এই উত্তরবঙ্গকে এই মুখ্যমন্ত্রী উন্নয়নের দিক থেকে বঞ্চিত করেছেন এবং উত্তরবঙ্গকে তিনি নির্বাচন এলে মিথ্যা প্রতিশ্রুতি আর বেড়াতে যাওয়ার জায়গা বলে মনে করেন আজকে উত্তরবঙ্গে উত্তর কন্যা লাগোয়া 30 কোটি টাকা দিয়ে প্রাসাদ বানিয়েছেন ব্যাডমিন্টন কোর্ট সহ কোন পর্যটক সেখানে থাকতে পারে কোন সাংসদ বিধায়ক ব্যুরোক্র্যাট
বিদেশে প্রতিনিধি ঢুকতে পারে? উত্তর হলো না। শুধু ওই একটা নয়, টাইগার হিল, সেবক রোড, গাজলডোবা, রাজাভাত খাওয়া, জানসা থেকে শুরু করে আমাদের মাল্লার ইরিগেশন গেস্ট হাউস পর্যন্ত গোটা উত্তরবঙ্গে ফিলিপাইন্সে তদানীন্তন যিনি রাষ্ট্রপতি ছিলেন ফার্ডিনান্ড মার্কোস অথবা সাদ্দাম হোসেনের মতো, ইনি প্রাসাদ বানিয়ে রেখেছেন সরকারের টাকায়, জনগণের টাকায়।